সাধারণ ধর্ম সম্পন্ন বস্তু ঘটনা এবং ব্যক্তির শ্রেণীকরণ হলো ধারণা এই কথাটি বলেছেন কে ক মর্গ্যান অ্যান্ড কিং খ উডওয়ার্থ গ জন পি ডিসিকো নাকি ঘ ফেল্ড ম্যান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ফেল্ড ম্যান তাহলে সাধারণ ধর্ম সম্পন্ন বস্তু ঘটনা এবং ব্যক্তির শ্রেণীকরণ হলো ধারণা এই কথাটি বলেছেন কে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ফেল্ড ম্যান পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে মনোভাব পরিমাপের ক্ষেত্রে লিকার্ড যে মানক তৈরি করেন তাতে স্তরের সংখ্যা হলো কত ক তিনটি খ চারটি গ পাঁচটি নাকি ঘ ছয়টি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পাঁচটি তাহলে মনোভাব পরিমাপের ক্ষেত্রে লিকার্ড যে মানব তৈরি করেন তাতে স্তরের সংখ্যা হল পাঁচটি পরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হলো কি ক পুরস্কার খ তিরস্কার গ অভিনবত্ব নাকি ঘ উৎসাহ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ অভিনবত্ব তাহলে মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হলো কি। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অভিনবত্ব প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে তীব্রতা আয়তন স্থায়িত্ব স্বাতন্ত্র প্রভৃতি হল মনোযোগের কি। ক বিষয়গত নির্ধারক খ বস্তুগত নির্ধারক গ দেহগত নির্ধারক নাকি ঘ মনোগত নির্ধারক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ বস্তুগত নির্ধারক তাহলে তীব্রতা আয়তন স্থায়িত্ব স্বাতন্ত্র প্রভৃতি হলো মনোযোগের কি। আমাদের উত্তর হয়ে যাবে বস্তুগত নির্ধারক পরে প্রশ্ন দেখো পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা এই মতের প্রবক্তা হলেন কে ক ম্যাকডুগাল খ স্টাউট গ বিং হাম নাকি ঘ ড্রিভার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ড্রিভার তাহলে আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা এই মতের প্রবক্তা হলেন কে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ড্রিভার পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে সামর্থ্য বলতে নিচের যেটিকে বোঝায় না তা হলো কি। ক বুদ্ধি খ শিখন গ কর্ম নাকি ঘ স্মৃতি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ কর্ম তাহলে সামর্থ্য বলতে নিচে যেটিকে বোঝায় না তা হলো কি আমাদের উত্তর হয়ে যাবে কর্ম পরে প্রশ্ন দেখো পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে দুটি করে লাইন কাছাকাছি থাকলে আমরা আটটি লাইনের পরিবর্তে চার জোড়া লাইন প্রত্যক্ষ করি এটি হলো কি ক সাদৃশ্যের নীতি খ নৈকট্যের নীতি গ নির্বচ্ছিন্নতার নীতি নাকি ঘ অন্তর্ভুক্তি নীতি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ নৈকট্যের নীতি তাহলে দুটি করে লাইন কাছাকাছি থাকলে আমরা আটটি লাইনের পরিবর্তে চার জোড়া লাইন প্রত্যক্ষ করি এটি হল কি আমাদের উত্তর হয়ে যাবে নৈকট্যের নীতি পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে বিশেষ মানসিক ক্ষমতার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল কি ক স্মৃতি খ বুদ্ধি গ গুণগত বৈশিষ্ট্য নাকি ঘ পরিবর্তনশীলতা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ গুণগত বৈশিষ্ট্য তাহলে বিশেষ মানসিক ক্ষমতার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কি আমাদের উত্তর হয়ে যাবে গুণগত বৈশিষ্ট্য পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে আগ্রহের পরিবেশগত উপাদান হিসেবে যেটি বিবেচিত হয় না সেটি হলো কি ক সাংস্কৃতিক পরিকাঠামো খ প্রশিক্ষণ গ পরিবারের আর্থিক অবস্থা নাকি ঘ মানসিক বিকাশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ঘ মানসিক বিকাশ তাহলে আগ্রহের পরিবেশগত উপাদান হিসেবে যেটি বিবেচিত হয় না সেটি হলো কি আমাদের উত্তর হয়ে যাবে মানসিক বিকাশ পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে আগ্রহের ব্যক্তিগত উপাদান হিসেবে বিবেচিত হয় না এর মধ্যে কোনটি ক সাংস্কৃতিক পরিকাঠামো খ প্রবৃত্তিমূলক আচরণ গ বয়স নাকি ঘ লিঙ্গ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক সাংস্কৃতিক পরিকাঠামো তাহলে আগ্রহের ব্যক্তিগত উপাদান হিসেবে বিবেচিত হয় না এর মধ্যে কোনটি আমাদের উত্তর হয়ে যাবে সাংস্কৃতিক পরিকাঠামো দেখো কি দেওয়া আছে যে আগ্রহ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সৃষ্ট হয় এবং উদ্দেশ্য সাধিত হলেই যা ওর অন্তর্নিহিত হয় তাকে বলে কি ক সুপ্ত অনুরাগ খ ক্ষণস্থায়ী অনুরাগ গ দীর্ঘস্থায়ী অনুরাগ নাকি ঘ সহজাত অনুরাগ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক্ষণস্থায়ী অনুরাগ তাহলে যে আগ্রহ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সৃষ্টি হয় এবং উদ্দেশ্য সাধিত হলেই যা অন্তর্নিহিত হয় তাকে বলে ক্ষণস্থায়ী অনুরাগ পরে প্রশ্ন দেখো পরের মধ্যে কী দেওয়া আছে পরে মধ্যে দেওয়া আছে যে সব অনুরাগ মনোভাব সেন্টিমেন্ট শিক্ষা অভ্যাস প্রভৃতি থেকে সৃষ্টি হয় তাদের বলে ক ক্ষণস্থায়ী অনুরাগ খ দীর্ঘস্থায়ী অনুরাগ গ সহজাত অনুরাগ নাকি ঘ অর্জিত অনুরাগ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ অর্জিত অনুরাগ তাহলে যেসব অনুরাগ মনোভাব সেন্টিমেন্ট শিক্ষা অভ্যাস প্রভৃতি থেকে সৃষ্টি হয় তাদের বলে অর্জিত অনুরাগ পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে যে আগ্রহ জন্মসূত্র প্রাপ্ত তাকে বলে ক ক্ষণস্থায়ী অনুরাগ খ দীর্ঘস্থায়ী অনুরাগ গ সহজাত অনুরাগ নাকি ঘ অর্জিত অনুরাগ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সহজাত অনুরাগ তাহলে যে আগ্রহ জন্মসূত্রপ্রাপ্ত তাকে বলে সহজাত অনুরাগ পরে প্রশ্ন দেখো পরে প্রশ্নমতে কী দেওয়া আছে পরে প্রশ্নমাতে দেওয়া আছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে প্রথম ধারাবাহিক বুদ্ধি অভীক্ষা প্রণয়ন করেন কে ক ফ্রান্সিস গ্যালটন খ অ্যালফ্রেড বিনে ও থিউফিল সাইমন গ স্ট্যানফোর্ড ও বিনে নাকি ঘ ওয়েসলার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অ্যালফ্রেড বিনে ও থিউফিল সাইমন তাহলে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে প্রথম ধারাবাহিক বুদ্ধি অভীক্ষা প্রণয়ন করেন কে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অ্যালফ্রেড বিনে ও থিউফিল সাইমন কি দেওয়া আছে ওয়েসলারের মতে যাদের বুদ্ধাঙ্ক একশো দশ থেকে একশো এর মধ্যে তাদেরকে বলা হয় ক প্রভাবশালী খ উচ্চ সাধারণ গ সাধারণ নাকি ঘ নিম্ন সাধারণ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ উচ্চ সাধারণ তাহলে ওয়েসলারের মতে যাদের বুদ্ধাঙ্ক একশো দশ থেকে একশো উনিশের মধ্যে তাদেরকে বলা হয় উচ্চ সাধারণ পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে অভ্যাস হলো ফ্লাই হুইলস অব সোসাইটি এই কথাটি বলেছেন কে ক উইলিয়াম জেমস খ উডওয়ার্থ গ বার্নার্ড নাকি ঘ স্কিনার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক উইলিয়াম জেমস তাহলে অভ্যাস হলো ফ্লাই হুইলস অফ সোসাইটি এই কথাটি বলেছেন কে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে উইলিয়াম জেমস পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে নিচের যে অভ্যাসটি দৈহিক অভ্যাসের অন্তর্গত সেটি হলো কি ক মনোযোগের অভ্যাস খ পড়ার অভ্যাস গ পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস নাকি ঘ বিষয়বস্তুর সামগ্রিক অর্থবোধের অভ্যাস তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস তারা নিচের যে অভ্যাসটি দৈহিক অভ্যাসের অন্তর্গত সেটি হল কি আমাদের উত্তর হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস আছে কোনো জন্মগত বৈশিষ্ট্যের জন্য ব্যক্তিদের যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় তাকে বলে কি ক সেন্টিমেন্ট খ মনোযোগ গ ধারণা নাকি ঘ মেজাজ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ মেজাজ তাহলে কোনো জন্মগত বৈশিষ্ট্যের জন্য ব্যক্তিদের যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় তাকে বলে কি আমাদের উত্তর হয়ে যাবে মেজাজ কি দেওয়া আছে পরীক্ষায় অকৃতকার্য হলে শিশুর বিদ্যালয়ের প্রতি ক সুমনোভাব গড়ে ওঠে খ বিরূপ মনোভাব গড়ে ওঠে গ সন্তোষজনক মনোভাব গড়ে ওঠে নাকি ঘ সন্তোষজনক ও বিরূপ এই দুই ধরনের মনোভাব গড়ে ওঠে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বিরূপ মনোভাব গড়ে ওঠে তাহলে পরীক্ষায় অকৃতকার্য হলে শিশুর বিদ্যালয়ের প্রতি বিরূপ মনোভাব গড়ে ওঠে পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে মধ্যে দেওয়া আছে ব্যক্তির সামাজিক ও কৃষ্টিমূলক বৈশিষ্ট্য সম্পন্নভাবে হয় নিয়ন্ত্রিত ক ডিএনএ দ্বারা খ কোষ দ্বারা গ বংশগতি দ্বারা নাকি ঘ পরিবেশ দ্বারা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ঘ পরিবেশ দ্বারা তাহলে ব্যক্তির সামাজিক ও কৃষ্টিমূলক বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় পরিবেশ দ্বারা পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে ব্যক্তির দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য এবং বংশগতি ক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় খ পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় গ ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় নাকি ঘ কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে ব্যক্তির দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য এবং বংশগতি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় পরে প্রশ্ন দেখো পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে ব্যক্তির অর্জিত বৈশিষ্ট্যগুলি হলো ক বংশগতির দ্বারা নিয়ন্ত্রিত হয় খ পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় গ বংশগতি ও পরিবেশ উভয় দ্বারা নিয়ন্ত্রিত হয় নাকি ঘ বংশগতি ও পরিবেশ এদের কোনোটি দ্বারা নিয়ন্ত্রিত হয় না তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে ব্যক্তির অর্জিত বৈশিষ্ট্যগুলি হল পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় পরে প্রশ্ন দেখো পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে প্রকৃতি ও প্রতিপালন বলতে বোঝায় কি ক আভ্যন্তরীণ ও বহি খ মেজাজ ও চরিত্র গ বংশগতি ও পরিবেশ নাকি ঘ দৈহিক বৈশিষ্ট্য বলি ও মেজাজ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বংশগতি ও পরিবেশ তাহলে প্রকৃতি ও প্রতিপালন বলতে বোঝায় বংশগতি ও পরিবেশ পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে মানব বিকাশ যার ফলশ্রুতি তা হলো কি, ক জীবজ উপাদান খ নৃতত্ত্বগত উপাদান গ সামাজিক ও প্রেশনাগত উপাদান নাকি ঘ বংশগতি ও পরিবেশগত উপাদান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বংশগতি ও পরিবেশগত উপাদান মানব বিকাশ যার ফলশ্রুতি তা হলো কি। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে বংশগতি ও পরিবেশগত উপাদান দেখো কি দেওয়া আছে বংশগতি নির্ধারিত হয় ক কোষ দ্বারা খ নিউরন দ্বারা গ জিন দ্বারা নাকি ঘ প্রকৃতি দ্বারা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ জিন দ্বারা তাহলে বংশগতি নির্ধারিত হয় আমাদের উত্তর হয়ে যাবে জিনদারা